ওয়েলকাম টু স্টাডি সায়েন্স, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে এক্সাইজ কনস্টেবল আনসার কী দেওয়া হলো মেন এক্সামিনেশনে, তার সাথে সাথে যে এই যে অগ্রগামী WBNVF ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, ঠিক আছে, তার লিস্ট মানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কিন্তু ওখানে যে লিস্টটা PDFটা দিয়ে দিয়েছে। সো 1097 জনকে শর্ট লিস্ট করা হয়েছে, ঠিক আছে, ইন্টারভিউর জন্য। সো এই ভিডিওতে আমরা জানবো যে কবে থেকে ইন্টারভিউ হচ্ছে এবং কবে থেকে যে ই কল লেটার ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং ইন্টারভিউ প্রিপারেশনকে, এখন যেহেতু ইন্টারভিউ আর বেশি দিন নেই, তো ইন্টারভিউ প্রিপারেশন কি কীভাবে শুরু করবে এবং কীভাবে বুস্ট করবে সেটা এই ভিডিওতে আমি বলে দেবো। করা যাক, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। চলো দেখা যাক তাহলে কবে। প্রথম দেখে নিই আমরা যে ওপরে লেখা আছে কি যে দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য অগ্রগামি WBNVF ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইট। এটা আজকে যে অ্যানাউন্স করেছে ওয়েবসাইট দিয়ে দিয়েছে ওটা লেখা রয়েছে। এবার কবে থেকে ইন্টারভিউটা হচ্ছে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ, দ্য ইন্টারভিউ উইল কমান্স অন ফ্রম 10/3/2022, অর্থাৎ 10ই মার্চ থেকে কিন্তু ইন্টারভিউ হবে। সো আজকে তো 23 তারিখ হয়ে গেল, বেশি দিন কিন্তু আর নেই হাতে। ওকে, অ্যান্ড দ্য ই কল লেটারটা কবে দেওয়া হবে, উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এই যে WBPRB, এই ওয়েবসাইটে দেওয়া হবে, ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ওয়েবসাইটে পেয়ে যাবে, অ্যান্ড ওয়েবসাইট অফ দ্য সিভিল ডিফেন্স অর্গানাইজেশন। সো তিনটি ওয়েবসাইটে কিন্তু ওই যে ই কল লেটারটা পেয়ে যাবে। সো কবে থেকে এটা পাবলিশ করা হবে, ওয়েবসাইটে 3/3/2022, অর্থাৎ 3 মার্চ 2022 কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, তিনটি ওয়েবসাইটে ই কল লেটার কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবার যেহেতু হাতে খুব কম টাইম আছে, কীভাবে ইন্টারভিউ প্রিপারেশনকে স্টার্ট করবে, ঠিক আছে, আমার চ্যানেলে আমি অলরেডি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি যে WB এক্সাইজ কনস্টেবল যে আবগারি কনস্টেবল ইন্টারভিউ, তার সাথে সাথে এই যে তোমার অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন এই ইন্টারভিউ প্রিপারেশনকে কীভাবে স্টার্ট করবে এবং কীভাবে বুস্ট করবে, অলরেডি আমি 12টা কিন্তু ভিডিও এই রিলেটেড বানিয়ে দিয়েছি। সো চ্যানেলে যাও, প্লেলিস্টে গিয়ে দেখে নাও, অনেক বেশি উপকার হবে ওই প্লেলিস্টটা তোমাদের জন্য।